আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এবার ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে আহ্বান রাশিয়ার, তারপরে জানিয়ে দেব জর্ডানে ইসরায়েলি দূত বহিষ্কারের বিল পাস। এছাড়া রয়েছে রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড। জানিয়ে দেব পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তারপরে জানিয়ে দেব দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ, সতর্ক চীন। সর্বশেষ জানিয়ে দেব সরকারের পরিকল্পনা ফাঁস করলেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে আহ্বান রাশিয়ার, ইউক্রেনে প্রাণঘাতী দূরপাল্লার বা জটিল আধুনিক ব্যবস্থার কোনো অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। বুধবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। ক্লাস্টার যুদ্ধাস্ত্রের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটা কোনো অতিরঞ্জন খবর নয়, যুক্তরাষ্ট্র এমনটা করে আসছে শুরু থেকেই। হিউম্যান রাইটস ওয়াচের সেপ্টেম্বরে এক প্রতিবেদন অনুসারে ক্লাস্টার যুদ্ধাস্ত্র একটি বিস্তৃত এলাকায় একাধিক ছোট বোমা ও সাবমিনিশন ছেড়ে দেয়, যা বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। এগুলো 120টিরও বেশি দেশে নিষিদ্ধ, তবে ইউক্রেনই বর্তমান একমাত্র দেশ যেখানে তারা এগুলো ব্যবহার করছে। রিপাবলিকান আইন প্রণেতাদের একটি দল মঙ্গলবার ইউক্রেনের ক্লাস্টার যুদ্ধাস্ত্র পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দেয়। তার কাছে লেখা চিঠিতে কংগ্রেসম্যানরা লেখেন, এ ধরনের যুদ্ধাস্ত্র না পাঠানোর পরিণতি হলো বাকমুতের মতো শহর ধ্বংসস্তূপে পরিণত করা। ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে বাকমুত শহরটি প্রায় কয়েক মাস ধরে তিক্ত লড়াই দেখেছে। রয়টার্স জানায়, চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে MK-20 এয়ার ডেলিভারি ক্লাস্টার বোমা ও 155 মিলিমিটার আর্টিলারি ক্লাস্টার শেল পাওয়ার আশা করেছে ইউক্রেন। হিউম্যান রাইটস ওয়াচের আর্মস অ্যাডভোকেসি ডিরেক্টর মেরি ওয়ারেহাম 2022 সালের আগস্টে বলেছিলেন, মানুষের জীবন, মানবিক নীতি এবং আইনের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের কেউই ক্লাস্টার যুদ্ধাস্ত্র সংক্রান্ত জাতিসংঘের কনভেনশনে সই করেনি। এই চুক্তি অনুযায়ী ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার, বিকাশ, উৎপাদন, অর্জন, মজুত বা স্থানান্তর এবং সেই সঙ্গে অন্যান্য পক্ষকে এটি ব্যবহারের সহায়তা করা যাবে না। রিয়া বকব বলেন, আরো বেশি প্রাণঘাতী দীর্ঘপাল্লার জটিল আধুনিক ব্যবস্থাগুলোকে ইউক্রেনে পাঠানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এভাবে যুক্তরাষ্ট্র বরাবর এই সংঘাতে সরাসরি জড়িত একটি পক্ষের হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে। এদিকে জর্ডানে ইসরায়েলি দূত বহিষ্কারের বিল পাস। জর্ডানের পার্লামেন্টে বুধবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয় নিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল ইসমোচিত্তের বক্তব্য নিয়ে উত্তেজনার মধ্যে এই বিল পাস করা হলো। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের রাষ্ট্রদূত ইরান সুরকিসকে বহিষ্কারের প্রস্তাবটি কার্যকর হওয়ার জন্য এখন সরকারের অনুমোদন প্রয়োজন। এর আগে রোববার প্যারিসে এক বক্তৃতায় ইসরায়েলের অর্থমন্ত্রী ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করেন। তার মতে ফিলিস্তিনি কিছুই নেই, ফিলিস্তিনিরা গত শতাব্দীর একটি উদ্ভাবন। ইসরায়েলের অর্থমন্ত্রী নিজের এবং তার দাদা দাদির মতো লোকেরা প্রকৃত ফিলিস্তিনি। ওই সময় তিনি ইসরায়েলের একটি মানচিত্র প্রদর্শন করেন, সেখানে সার্বভৌমত্ব, জর্ডান ও ফিলিস্তিনিকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। ওই ঘটনার পর জর্ডানের পার্লামেন্টে স্পিকার আহমদ আল সাফারি সার্বভৌমত্ব, জর্ডান ও ফিলিস্তিনিকে ভূখণ্ডকে ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্তকরণের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এটি ইসরায়েলের সঙ্গে করা শান্তি চুক্তি এবং আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলেও বিবৃতিতে উল্লেখ করেন জর্ডানের পার্লামেন্ট স্পিকার। প্রসঙ্গত, জর্ডান ও ইসরায়েল 1994 সালে ওয়াদি আরাবা শান্তি চুক্তি স্বাক্ষর করে, যা 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার অবসান ঘটায়। এদিকে রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সুরাটের দায়রা জজ আদালতে 2019 সালে করা মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেছে। 2 বছরের জেলে সাজা হলেও আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। 2019 সালের লোকসভা ভোটে কর্ণাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব চোরদের পদবি মোদী হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী ব্যাংক ঋণ মামলায় পলাতক নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে পদবি অবমাননার অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। সেই সঙ্গে দেখা মিলল ওরেনারের কংগ্রেস সদস্য পদ খারিজের সম্ভাবনাও। তবে আদালত রাহুলকে 30 দিনে জামিন দিয়েছে এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশক ধরেই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি গতকাল বুধবার মস্কোতে এক বক্তব্যে এমন মন্তব্য করেন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রিয়াবাকভ আরও বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছে সেটি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপন বা প্রকাশ্যে কোনো আলোচনা হবে না। তিনি মস্কোর প্রতি ওয়াশিংটনের বিদেশি নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই মুহূর্তে এই চুক্তি রাশিয়ার ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আজই পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে কিনা সে আশঙ্কা সম্পর্কে আমি হুট করে কোনো মন্তব্য করতে রাজি নই। তবে কয়েক দশকের মধ্যে সে আশঙ্কা যে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সে কথা আমি বলতে পারি। তিনি একথাও বলেন যে রাশিয়া বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে মুক্ত ও নিরাপদ রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার সঙ্গে আমেরিকা সরাসরি সংঘাতে লিপ্ত হয় ওই প্রতিশ্রুতি কতক্ষণ রাখা যাবে সে বিষয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, সতর্ক চীন। দক্ষিণ চীন সাগরের একটি মার্কিন যুদ্ধজাহাজকে ট্র্যাক করেছে চীন। ওই যুদ্ধজাহাজটিকে বেইজিং এর জলসীমা থেকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে চীনা সামরিক বাহিনী। চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডার জানিয়েছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস বৃহস্পতিবার প্যারালেস দ্বীপপুঞ্জের কাছে জলপথে প্রবেশ করেছে। এই অঞ্চলে ভিয়েতনামও নিজেদের বলে দাবি করেছে। মুখপাত্র তিয়ান জুলিন বলেছে, পিএলএ সমুদ্রে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানের মাধ্যমে আইন অনুসারে মার্কিন যুদ্ধজাহাজটি ট্র্যাক করেছে এবং এটিকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে। তিনি বলেন, জাহাজটি চীনা সরকারের অনুমতি ছাড়াই চীনের ভূখণ্ডের জলীয় সীমায় অনুপ্রবেশ করেছে। এটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করেছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চীন প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের উপর সার্বভৌমত্ব দাবি করে। একটি কৌশলগত এই জলপথের মাধ্যমে বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়, যদিও আন্তর্জাতিক আদালতের রায়ে এই দাবি কোনো আইনি ভিত্তি নেই। ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই সকল সাগরের ওভারল্যাপিং মালিকানা দাবি করে আসছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলীয় সীমায় নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে এই জলপথের যুদ্ধজাহাজ মোতায়েন করে। এদিকে সরকারের পরিকল্পনা ফাঁস করলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান বুধবার দাবি করেছেন যে সরকার আগামী 48 ঘন্টার মধ্যে জামান পার্কে অভিযান চালানোর পরিকল্পনা করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে জানিয়েছে, এদিন লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। পিটিআই চেয়ারম্যান বলেন, অভিযানের জন্য সরকারের পক্ষ থেকে দুটি স্কোয়াড গঠন করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ পিটিআই কর্মীদের সঙ্গে মিশে গিয়ে পুলিশের উপর গুলি চালাবেন, এভাবে অন্তত 5 জন পুলিশ সদস্যকে হত্যা করা হবে, যার দায় চাপানো হবে পিটিআই এর উপর। এ সময় 2014 সালের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান। ওই সময় লাহোরের মডেল টাউনে পাকিস্তানের আওয়ামী তেহরিক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 14 জনের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। পিটিআই প্রধান বলেন, আমি পাঞ্জাব পুলিশকে বলতে চাই, সরকার ধারা 5 জন পুলিশ কর্মীকে হত্যা করা হবে, কিন্তু পিটিআই কোনো সংঘাতে অজুহাত খুঁজছে না। পিটিআই সমর্থক ও কর্মীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, সরকারের নিরাপত্তা বাহিনী বারবার আপনাদের সকলকে উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও কোনো সংঘাতে জড়ানো যাবে না। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের সংঘাত এড়ানোর অনুরোধ করেন তিনি। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ অভিযোগ করেছেন, ইমরান খান তার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছেন। বুধবার পার্লামেন্টে এমন অভিযোগ করেন তিনি। অপরদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাঞ্জাবের আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী 30 এপ্রিল রাজ্যটিতে নির্বাচন করার প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল, তবে নির্বাচন কমিশনের এই ঘোষণাকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান।